রাজধানীতে মহাখালীর সাততলা বস্তি ও কাপ্তান বাজার সুইপার কলোনিতে আগুন, পুড়ে গেছে কয়েকশো ঘর। বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স পেতে কমেনি ভোগান্তি, বছরের পর বছর ঘুরছেন আবেদনকারীরা। সিরিজের প্রথম টি টোয়েন্টি আজ, আত্মবিশ্বাসী বাংলাদেশ ঘুরে দাঁড়াতে মরিয়া আয়ারল্যান্ড। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর বারোটার একুশের সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুনে পুড়ে গেছে কয়েকশো ঘর। এদিকে কাপ্তান বাজারে হানি ফ্লাইওভারের নিচে সুইপার কলোনিতে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি ঘর পুড়ে যাওয়ার পাশাপাশি ফ্লাইওভারের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আহমদ বাবুর প্রতিবেদন। সকাল পৌনে সাতটার দিকে রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগে, সে সময় পুড়ে যায় বস্তির কয়েকশো ঘর। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে রাত তিনটার দিকে রাজধানীর কাপ্তান বাজারের জয়কালী মন্দিরের কাছে ডিএনসিসির অস্থায়ী সুইপার কলোনিতে আগুনে পুড়ে গেছে বিশটি ঘর। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানায় ফায়ার সার্ভিস। টিনশেড মার্কেটে আগুন লাগলে পুরনো দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা। বিআরটিএ থেকে ড্রাইভিং লাইসেন্স পেতে ভোগান্তি এখনো কমেনি। কয়েক বছর আগে আবেদন করেও লাইসেন্স না পেয়ে এখনো ঘুরছেন অনেকেই। বন্ধ রয়েছে মধ্যম ও ভারী লাইসেন্সের লার্নার কার্ডও। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। গেল জানুয়ারিতে পরীক্ষা, বায়োমেট্রিক সহ সব কার্যক্রম শেষ করে একদিনেই ড্রাইভিং লাইসেন্স দেওয়ার পদক্ষেপ নেয় বিআরটিএ। বিভিন্ন কার্যালয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে একদিনেই ড্রাইভিং লাইসেন্স স্লোগান সম্মিলিত ব্যানার, ফেস্টুন, সাইনবোর্ড থাকলেও বাস্তবতায় ফারাক অনেক। বাগেরহাট জেলার মোল্লারহাটের বাবুল সর্দার 2021 সালে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করেছিলেন, ধারাবাহিকভাবে শেষ করেছেন সব কার্যক্রম, দিয়েছেন বায়োমেট্রিকও, কিন্তু লাইসেন্স পাচ্ছেন না। আমি তিন বছরের উপরে, দেখেন আমি এর আগেও দুই মার্চে আসছি, মার্চের আগে আসছি, এই যে নভেম্বরে আমি এগুলো নিয়ে ঘুরতেছি, আমারে শুধু এই টেবিল থেকে ওই টেবিল ঘুরাচ্ছে। গত দুই বছরের বেশি সময় তাকে কেন ঘোরানো হচ্ছে তিনি জানেন না, তাই ক্ষোভের শেষ নেই বাবুলের। আমি এখানে দিছি পেশাদার, আমার দেশে অপেশাদার। আমি এখন দৌড়লে বাইরে গেলেই ট্রাফিকে ধরে আমারে, কেন লোক নিছি? এখন আমি কী বলবো? আমি বলছি তারা ভুল করছে, ভুল করছে তুমি ঠিক করো, অথচ আপনি এই জায়গায় যান একটা টেবিলে আপনি ঠিক করতে পারবেন না। এরকম অনেকেরই দেখা মিলল বিআরটিএ ইকুরিয়া কার্যালয়ে গিয়ে। তারা জানান ভোগান্তির অপর নাম ড্রাইভিং লাইসেন্স। 2020-এ করছিলাম, পরে 21-এ গেছে, তারপর 22-এ এসেছি, এখন আবার 23-এ দিয়েছিল ফেব্রুয়ারি মাস পর্যন্ত, তাও ডেট শেষ, এখন আবার আসছি, বলছে যে কারেন্টের জন্য দু ঘন্টা ধরে দাঁড়াই রয়েছি অপেক্ষায়। এখন তো আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে গেলাম, এটা তো রাস্তায় এলাও সার্জেন এলাও করবে না, তখন আমি কীভাবে চলবো? এরা তো একটা তো পদ্ধতি দিয়ে দিবে, সেটা তো ওনারা দিতেছে না। কার্যালয়গুলোতে গিয়ে দেখা যায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন পরীক্ষার্থীরা। তারাও জানান নানা সমস্যার কথা। তারা ওই খালি ওই যে একটা সিল দিয়ে আসলে পাবে, এরকম সিল দিয়ে ছেড়ে দেয়। এই তিন বছর ধরে খালি ঘুরতেই আছি। আসার পর ঠিক আছে, আপনার কাগজ লাগবে, দেন আমার, দেন আমার চা পানির পয়সা দেন। আমি বলছি আমি যে সংবাদ সংবাদপত্রের লোক, আমার কেউ কি টাকা দিতে হবে? কয় ভাই সরি ভাই, কয় চলে গেছে। বর্তমানে বন্ধ রয়েছে মাঝারি ও ভারী লাইসেন্সের লার্নার কার্ড, কিন্তু এর কোনো সদুত্তর নেই কর্মকর্তাদের কাছে। হেভি মিডিয়াম এই বন্ধ হয়েছে এক সপ্তাহ আগে, আমাদের সফটওয়্যার আপডেট চলতেছে। লাইসেন্সে ভোগান্তি শেষ, এখন পরীক্ষার্থীরা ঘরে বসেই লাইসেন্স পাচ্ছেন এমন দাবি মন্ত্রণালয়ের সচিবের। প্রতিদিন আমি কিছু কার্ড ড্রাইভার মানুষের বাড়িতে পৌঁছাচ্ছি, এমন একই সঙ্গে কিন্তু একজন লোক তার হাতে হাতে কিন্তু মোবাইলে ড্রাইভার লাইসেন্স পেয়ে যাচ্ছে। শুরু করেছি, একটা বছর চলতে দেন, দু বছর চলতে দেন, দেখবেন বাংলাদেশের
ড্রাইভিংলেস আর কোনো অভিযোগ থাকবে না। তবে বর্তমানে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা পদ্ধতি নিয়ে অনেক প্রশ্ন বিশেষজ্ঞদের। প্রচলিত পদ্ধতিতে যোগ্য ও দক্ষ কোনো চালক তৈরি হবে না বলে মনে করেন অনেকে। আমূল পরিবর্তন দরকার। এখানে লিখিত ব্যবহারিক মৌখিক যে পরীক্ষাগুলি নেওয়া হয় এটা অনেকটা প্রহসন। একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হচ্ছে একটা সীমিত জায়গার মধ্যে, সে লাইসেন্স পেয়ে যাচ্ছে, ধীরে ধীরে মধ্যম লাইসেন্স বা ভারী লাইসেন্স পাচ্ছে, কিন্তু সড়কে চলার জন্য যে ধরনের নিয়মকানুন জানার কথা, কত গতিতে চালাবে সে সম্বন্ধে তার ন্যূনতম ধারণা নেই। সড়ক দুর্ঘটনা কমাতে লাইসেন্সের আরও কড়াকড়ি সহ চালকদের বিভিন্ন প্রশিক্ষণের আহ্বান জানান তিনি। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। অপরিকল্পিত শিল্পায়ন তদারকি সংস্থার গাফলতির কারণে চট্টগ্রামের সীতাকুণ্ডে যেন এক মরণ ফাঁদ ঘটছে। অগ্নিকাণ্ড, বিস্ফোরণ সহ নানা দুর্ঘটনা, ঝরছে প্রাণ। এ অবস্থা থেকে বের হয়ে আসতে তাগিদ বিশেষজ্ঞদের। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে শিল্প এলাকা খ্যাত সীতাকুণ্ড। গত বছর চারজন বিএম কন্টেনার ডিপোতে অগ্নি বিস্ফোরণে নিহত হয় 51 জন। ঠিক এর 8 মাস পর সীমা অক্সিজেন প্লান্টে বিস্ফোরণে মারা যায় 7 জন। এছাড়া গেল 2 দশকে শুধুমাত্র সীতাকুণ্ডের জাহাজবাঙ্গা শিল্পে বিভিন্ন দুর্ঘটনায় মারা গেছে 255 জন, আহত হয়েছে 100। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী চট্টগ্রামের সীতাকুণ্ডের শিপইয়ার্ডসহ ছোট বড় 480 থেকে 500টি শিল্প কলকারখানা রয়েছে। এর মধ্যে কন্টেইনার ইয়ার্ড, সিমেন্ট, রড, ঔষধ, গার্মেন্ট শিল্প, অক্সিজেন প্ল্যান্ট সহ ছোটো বড় বিভিন্ন কারখানা রয়েছে। সাগর উপকূলে গড়ে তোলা হয় ভয়াবহ বিপজ্জনক 180টি জাহাজ বাঙ্গা শিল্প। সেফটি যদি থাকতো তাহলে এখানে ফায়ার সার্ভিস এত লোক এখানে লাগতো না। তাদেরকে চিন্তা করা দরকার, কত দূর টুক দূরে জনবহুল এরিয়ার বাইরে গিয়ে ইন্ডাস্ট্রি করা যেতে পারে। আইন মেনে কারখানা স্থাপন না করায় সীতাকুণ্ড এখন ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি বলে মনে করেন স্থানীয়রা। এই সঠিক পরিকল্পনার অভাবে যত্রতত্র শিল্পাঞ্চল মানে শিল্প কারখানা গড়ে ওঠার কারণে এগুলো প্রপারলি মেনটেন্স প্রবলেম। আজকে একটার পর একটা দুর্ঘটনা সীতাকুণ্ডে হচ্ছেই শুধু। শ্রম আইন অনুসরণ না করে ঠিকাদারি ভিত্তিতে শ্রমিক নিয়োগ, সরকারি তদারকি সংস্থার গাফিলতির কারণে দুর্ঘটনা ঘটছে বলে মনে করেন শ্রমিক আন্দোলনের নেতৃবৃন্দ। এজন্য টাস্কফোর্স গঠনেরও দাবি তাদের। টাস্কফোর্স গঠনের মধ্যে দিয়ে এইখানকার যে বর্তমান বিদ্যমান অবস্থা পরিবর্তন করা বাঞ্ছনীয় আমরা মনে করি। নিয়মিত তদারকি না করলে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন অভিজ্ঞজনরা। এদিকে দুর্ঘটনা বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ সহ তদারকি কার্যক্রম জোরদার করার কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসন। আমরা প্ল্যানিং করছি নতুন করে কোনো প্রতিষ্ঠান যাতে যত্রতত্র গড়ে উঠতে না পারে, আর যে প্রতিষ্ঠানগুলো হয়েছে এগুলোর আপনার হলো সেফটিগুলো কীভাবে এনশিওর করা যায়। অগ্নিনির্বাপনের জন্য ব্যবস্থার জন্য নিয়মিত প্রশিক্ষণ, মালিক পক্ষ যদি নিয়মিত প্রশিক্ষণ ব্যবস্থা করে, ইনহাউস প্রশিক্ষণ করে, তাহলে এটা আমার মনে হয় যে বর্তমান যে সিচুয়েশনটা একটু 2টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এইগুলো আমরা রোধ করতে পারবো। বিভিন্ন শিল্প স্থাপনের বিষয়ে যদি শৃঙ্খলা ফিরিয়ে আনা না যায় ভবিষ্যতে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, সীতাকুণ্ড, চট্টগ্রাম। এর সাথে শেষ করব দুপুর 12:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। রাজধানীতে মহাখালীর সাততলা বস্তি ও কাপ্তান বাজার সুইপার কলোনিতে আগুন, পুড়ে গেছে 100 ঘর। বিআরটি এর ড্রাইভিং লাইসেন্স পেতে কমেনি ভোগান্তি, বছরের পর বছর ঘুরছেন আবেদনকারীরা। সিরিজের প্রথম টি-20 আজ, আত্মবিশ্বাসী বাংলাদেশ ঘুরে দাঁড়াতে মরিয়া আয়ারল্যান্ড। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24online। আমাদের পরের সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং একুশের সাথেই থাকুন।